প্রকাশ্যে কুপিয়ে রিফাত শরীফ হত্যা মামলার এক নম্বর সাক্ষী ও নিহত ব্যক্তির স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুরে বরগুনা সিনিয়র ম্যাজিস্ট্রেট আদালতে তার এ রিমান্ড মঞ্জুর করেন। মঙ্গলবার দিনভর জিজ্ঞাসাবাদ শেষে রাতে গ্রেপ্তার দেখানোর পর বুধবার দুপুরে আদালতে হাজির করে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে। আদালত 5 দিন মঞ্জুর করে রিমান্ডে পাঠায়। বেশ কয়েকটি কারণ দেখিয়ে এবং অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ওই রিমান্ডের আবেদন করেন। এদিকে আদালত রিমান্ড শুনানির চলাকালে বিচারকের এক প্রশ্নে মিন্নি নিজেকে নিরপরাধ দাবি করেন এবং স্বামীর খুনিদের ফাঁসি দাবি জানান। দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত কৌশলী অ্যাডভোকেট সঞ্জীব দাস জানান, বিকাল 3টার দিকে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসা হয় নিহত রিফাত শরীফের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে। এরপর মামলার তদন্ত কর্মকর্তা আদালতের বিচারকের কাছে মিন্নিকে কী কারণে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মনে হয়েছে সেই বিষয়গুলো উপস্থাপন করেন। এ সময় তদন্ত কর্মকর্তা মিন্নির সঙ্গে আসামিদের কল লিস্ট, বিভিন্ন সময়ে যোগাযোগ, নয়ন বন্ডের সঙ্গে মিন্নির বিয়ের বিষয় ও এজাহারভুক্ত আসামি টিকটক হৃদয়ের স্বীকারোক্তিমূলক জবানবন্দির তথ্য আদালতে উপস্থাপন করেন। এরপর তদন্ত কর্মকর্তা মামলার রহস্য উদ্ঘাটন ও অধিকতর তদন্তের জন্য মিন্নির 7 দিন রিমান্ড আবেদন করেন। সঞ্জীব দাস বলেন, মামলার তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, রিফাত হত্যা মামলার এজাহারভুক্ত আসামি টিকটক হৃদয় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, রিফাত হত্যাকাণ্ডের পরিকল্পনায় মিন্নি জড়িত ছিল। এই হত্যাকাণ্ডের আগে এজাহারভুক্ত সব আসামির সঙ্গে বিভিন্ন সময় এই আয়েশা সিদ্দিকা মিন্নি মোবাইল ফোনে যোগাযোগ রক্ষা করেছে, সেই কল লিস্ট তদন্ত কর্মকর্তা উপস্থাপন করেছেন। এ সময় আদালতের কাছে পুলিশ রিমান্ড আবেদন করলে বিচারক মিন্নির পক্ষে কোনো আইনজীবী না থাকায় তাকেই কথা বলার সুযোগ দেন। ওই আইনজীবী আরও জানান, আদালতে বিচারক মিন্নিকে প্রশ্ন করেন, এই মামলায় আপনার কোনো আইনজীবী না থাকায় আপনার বক্তব্য কী? এ সময় মিন্নি বলছেন, রিফাত শরীফ আমার স্বামী, আমি আমার স্বামী হত্যার সঙ্গে জড়িত না, আমি আমার স্বামী হত্যাকারীদের বিচার চাই, আমি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত না, আমাকে ষড়যন্ত্র করে এই মামলায় ফাঁসানো হচ্ছে। এজাহারভুক্ত আসামিদের সঙ্গে আগে থেকে আপনার যোগাযোগ ছিল এবং আসামি নয়ন বন্ডের সঙ্গে স্বামী স্ত্রী হিসেবে সম্পর্ক ছিল, সে বিষয়ে আপনার কী বক্তব্য? বিচারকের এমন প্রশ্নের জবাবে মিনি নিরুত্তর ছিলেন। মামলার তদন্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, আমরা প্রাথমিকভাবে রিফাত হত্যাকাণ্ডের সঙ্গে মিন্নির সংশ্লিষ্টতা প্রমাণ পেয়েছি। এই হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটনের জন্য আমরা মিন্নিকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ডের আবেদন করেছিলাম। আদালতের বিজ্ঞ বিচারক 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান হোসেন বলেন, রিফাত হত্যা মামলা দেশব্যাপী একটি আলোচিত হত্যা মামলা। এ মামলায় মিন্নিকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে। কোন কারণের উপর ভিত্তি করে মিন্নিকে এই হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে জানতে চাইলে তিনি তদন্তের স্বার্থে কিছুই বলতে রাজি হননি। উল্লেখ্য, গত 26 জুন সকাল 10:30 দিকে বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে রিফাত শরীফকে। একাধারে রিফাতকে কুপিয়ে বীরের মতো অস্ত্র উঁচিয়ে এলাকা ত্যাগ করে হামলাকারীরা। গুরুতর আহত রিফাতকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই ঘটনায় বৃহস্পতিবার সকালে নিহতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে 12 জনের নাম ও 5-6 জনকে অজ্ঞাত উল্লেখ করে বরগুনা সদর থানায় মামলা দায়ের করেন। আসামিরা হলেন সাব্বির আহমেদ নয়ন ওরফে নয়ন বন্ড, মোহাম্মদ রিফাত ফরাজি, রিফাত ফরাজির ভাই মোহাম্মদ রিশান ফরাজি, চন্দন মোহাম্মদ, মুসা মোহাম্মদ, রাব্বি আকন, মহিমিনুল ইসলাম সিফাত, রাইহান মোহাম্মদ, হাসান রিফাত, ওলি ও টিকটক হৃদয়। রিফাত হত্যা মামলায় এ পর্যন্ত 14 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত 2 জুলাই ভোরে মামলার প্রধান আসামি নয়ন বন্ড পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়। এখন পর্যন্ত 10 আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির 167 ধারায় হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট থাকার স্বীকারোক্তি দিয়েছে।